বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা নীলফামারী সৈয়দপুর এখানে দিনের পর দিন খোলা আকাশের নিচে পড়ে আছে কোটি কোটি টাকার মেশিনপত্র স্থানীয়দের অভিযোগ শুধু পুরাতন ও নতুন কোচ নষ্টই হচ্ছে না বিভিন্ন যন্ত্রপাতি লিজে উল্লেখ না থাকলেও বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু কর্মকর্তা আর কারখানার এমন অবস্থার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন সংশ্লিষ্টরা আব্দুর রশিদ শার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট এ চিত্র দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার আর এভাবেই খোলা আকাশের নিচে পড়ে আছে কোটি কোটি টাকার পুরাতন ও নতুন কোচ সহ আধুনিক সব যন্ত্রপাতি স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে মাটিতে দীর্ঘদিন ধরে পড়ে আছে এসব মালামাল ও মেশিনপত্র আবার মূল্যবান সব যন্ত্রপাতি লিজে উল্লেখ না থাকলেও বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু কর্মকর্তা জঙ্গলের নিচে সরকারের হাজার হাজার কোটি টাকার মাল পচে যাচ্ছে এখানে দেখার মতন কোনো লোক নাই আছে যত চোর চোর থাক যে সমস্ত আমলারা যে সমস্ত কর্মচারীরা রেলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে সঠিক তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এটা আমার দাবি অবশ্য যন্ত্রপাতি বিক্রির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্টরা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিভিশনাল সুপারিনটেন্ডেন্ট জয়দুল ইসলাম ডেস্ক রিপোর্ট নিউজ 24